ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করা। জাহিলি যুগে আরবরা হজের ইহরাম বেঁধে নেওয়ার পর হজ সম্পাদনের আগে কোনো প্রয়োজনে ঘরে প্রবেশ করতে হলে সদর দরজা দিয়ে প্রবেশ করত না, তারা পেছনের দরজা দিয়ে অথবা দেয়াল টপকে বা বেড়া কেটে ঘরে ঢুকত। মহান আল্লাহ এ জাহিলি প্রথার বিলুপ সাধনে আয়াত নাজিল করেন। তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, এটা তো মানুষের সময় জানার ও হজের মাস নির্ধারণের মাধ্যম, আর ঘরের পশ্চাদ্বার দিয়ে প্রবেশ করাতে কোনো কল্যাণ নেই। প্রকৃত কল্যাণ তো তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। সুতরাং তোমরা ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করো আর আল্লাহকে ভয় করো, সম্ভবত তাতে সফলতা হবে। সূরা বাকারা আয়াত 189। মক্কায় কিভাবে মূর্তি এসেছে? প্রিয় দর্শক, আজকের এই আলোচনাতে আমি এটাও খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইসলাম পূর্ব মক্কার অর্থনীতি ছিল অত্যন্ত শোচনীয়। হজের মৌসুমটা ছিল তাদের অর্থ উপার্জনের মোক্ষম সময়। এই সময় আরবের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষের আগমন হতো মক্কায়। তাদের সঙ্গে প্রয়োজনীয় দ্রব্যাদির কেনাকাটার মাধ্যমে উপার্জিত হতো বার্ষিক ব্যয়ের একটা বড় অংশ। আর তাই হজের মৌসুমে মক্কায় আয়োজন করা হতো জমজমাট মেলা, তাতে বিক্রি হতো বিপুল পরিমাণ মূর্তি। হুজআ গোত্রের আমর ইবনে লুহাই মক্কায় সর্বপ্রথম মূর্তি আমদানি করেন বলে ইতিহাসবিদদের অভিমত। অতপর সমগ্র আরবের নেতৃত্বে সমাসীন আমর একসময় শাম দেশে সফরে গিয়ে সেখানকার মানুষদের মূর্তি পূজা করতে দেখে আকৃষ্ট হয়ে সেখান থেকে উপহার হিসাবে একটি মূর্তি মক্কায় নিয়ে আসেন এবং কাবা শরীফে সেটি স্থাপন করেন। অতপর আরবের কুলীন প্রথার বক্রপথ বেয়ে প্রত্যেক বংশের একটি করে স্বতন্ত্র মূর্তি স্থান দখল করে নেয় খানায়ে কাবার পাশে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমর ইবনে লুহাই আল হুজাইকে জাহান্নামের মধ্যে তার নারী ভুঁড়ি টেনে নিয়ে বেড়াতে দেখেছি, সে ছিল মূর্তি পূজার প্রবর্তনকারী। বুখারি। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। আদর্শ বাণী চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।